আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগে আমরা শেয়ার করব অনেকেরই পছন্দের একটি খাবার, হাঁসের মাংস ভুনা এবং সাথে চাপটি পিঠা ও চালের রুটি। কোথায় পাবেন, টেস্ট এবং প্রাইস কেমন, এই সবগুলো ডিটেলস শেয়ার করার ট্রাই করব। তাহলে চলুন শুরু করা যাক এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সবগুলো ডিটেলস জেনে নেওয়ার জন্য। আর শুরুতেই বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেল অথবা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অথবা আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকতে পারেন এই ধরনের আরও ব্লগ দেখার জন্য। এনিওয়ে, লাস্ট ফ্রাইডেতে আমরা গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি সংলগ্ন বৌবাজার নামে পরিচিত এই বাজারে। এই বাজারটি কিন্তু উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন থেকে অল্প একটু সামনেই। এই বাজারটি ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এখানে একটা খোলামেলা প্রাকৃতিক পরিবেশের সাথে অনেক ধরনের খাবারও পাওয়া যায়। কিছুদিন আগেই জনপ্রিয় ফুড ব্লগার বাংলাদেশি ফুড রিভিউয়ার চ্যানেলের ফাহিম ভাইও এখানে এসে একটি ভিডিও শেয়ার করেছিলেন। তাই বলতে পারেন ফাহিম ভাইয়ের ভিডিও দেখেই এক প্রকার খুঁজে খুঁজেই ঠিক এই দোকানটাই বের করলাম যেখানে ফাহিম ভাই হাঁসের মাংসটা ট্রাই করেছিলেন। মাংসের কারিটা দেখতেই এত বেশি লোভনীয় যে লোভ সামলানো আসলেই দায়, তাই দেরি না করে আগেই অর্ডারটা দিয়ে নেই। আমাদের হচ্ছে লেগ পিস দিয়ে একটা দিবেন আর চাপটি নরমাল একটা, ডিম চাপটি একটা। অর্ডার কনফার্ম করার পর চাপটি পিঠাটা বানানোর প্রসেসটা দেখছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এটা হলো রেগুলার চাপটি পিঠা, আর এখন যে চাপটিটা প্রসেস হচ্ছে এটা ডিম চাপটি। রেগুলার চাপটির উপর একটা ডিম ভেঙে সাথে কিছু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা দেওয়ার পর অল্প একটু সল্ট দিলেই মোটামুটি রেডি ডিম চাপটি। এনিওয়ে, আমাদের দুই ধরনের চাপটি রেডি হয়ে গেছে, এবার হাঁসের মাংস নিব। আর এখানে কিন্তু আপনারা দুই ধরনের হাঁস পেয়ে যাবেন, পাতি হাঁস এবং চীনা হাঁস, প্রাইস দুইটারই একই। আমরা চীনা হাঁসটাই নিয়েছিলাম, আপনারাও আপনাদের চয়েস মতো যে কোনোটা নিয়ে নিতে পারেন। চলুন মাংসের প্রাইসটাও জেনে নেওয়া যাক। একে একে সবগুলো খাবারই নিয়ে নিলাম, এবার টেবিলে গিয়ে খাওয়া দাওয়া শুরু করি আর পরবর্তীতে শেয়ার করছি কোন আইটেমের টেস্ট কেমন। ইন টোটাল আমরা তাহলে নিয়েছিলাম লেগ পিস দিয়ে হাঁসের মাংস ভুনা, যেটার প্রাইস নিয়েছিল 250 টাকা পার প্লেট, যেখানে 5 থেকে 6টা মাংসের পিস থাকে। আর নিয়েছিলাম একটা রেগুলার চাপটি পিঠা যার প্রাইস ছিল 20 টাকা এবং ডিম চাপটির প্রাইস ছিল 40 টাকা। এছাড়াও যে চার ধরনের ভর্তা দেখতে পাচ্ছেন এটা হাঁসের মাংসের সাথে কমপ্লিমেন্টারি প্রোভাইড করে, যেখানে পেয়ে যাবেন টমেটো, শুটকি, সরিষা এবং ধনিয়া পাতার ভর্তা। প্রত্যেকটা ভর্তার টেস্টই কিন্তু বেশ ভালো ছিল। আপনারা কেউ চাইলে শুধুমাত্র চাপটি পিঠার সাথে ভর্তা আইটেমগুলো দিয়েও অর্ডার করতে পারবেন, আশা করছি নিরাশ হবেন না। হঠাৎ মনে হলো একটা আইটেম তো মিস করে যাচ্ছি, আর সেটা হলো এই চালের রুটি। তাই পরে দুইটা চালের রুটিও অর্ডার দিয়ে নিয়ে আসলাম, প্রাইস নিয়েছিল 10 টাকা পার পিস। চালের রুটি দিয়েও কিন্তু হাঁসের মাংস ভুনা খেতে খুবই মজা, যদিও চাপটি পিঠা দিয়ে আজকেই ফার্স্ট ট্রাই করলাম, মেইনলি এইটার জন্যই আজকে এখানে আসা। এনিওয়েজ, টেস্টের কথা যদি বলি, রেগুলার চাপটি পিঠাটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, কিন্তু ডিম চাপটিটা কিন্তু জোস ছিল। রেগুলার চাপটির থেকে ডিম চাপটি দিয়ে মাংসটা খেতে আমার বেশি ভালো লাগছিল। তাছাড়া ডিম চাপটিটা কিন্তু কোনো কিছু ছাড়াই এমনি এমনি খেতেও অনেক মজা, আর মাংসের কারিটাও বেস্ট ছিল, ঝালের পরিমাণটাও ঠিকঠাক। যারা ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন তাদের কাছে যেমন খারাপ লাগবে না, তেমনি যারা ঝাল একটু কম খেতে পছন্দ করেন তাদেরও খেতে খুব একটা কষ্ট হবে বলে আমার কাছে মনে হয় না।
যদিও হাঁসের মাংসে একটু ঝাল না হলে ভালো লাগে না। তবে যাই বলেন না কেন, চালের রুটির সাথেই মাংসের টেস্ট অলওয়েজ বেস্ট। আরেকটা কথা অবশ্যই বলবো, যদি আপনার হাঁসের মাংস অনেক পছন্দ হয়ে থাকে আর যদি আপনি উত্তরার আশেপাশেই থাকেন, তাহলে অবশ্যই মেট্রো স্টেশনের পাশেই এই বৌবাজারে এসে ট্রাই করতে মিস করবেন না। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, এবার আমাদেরও বাসায় যাওয়ার পালা। আমাদের আজকের ব্লগটি এই পর্যন্তই, আর যদি আমাদের আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।